তেলের দাম বাড়ানোর পর বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ, সরাসরি যাচ্ছি তার কাছে। বাজারে ভোজ্যতেলের দাম বাড়ানোর ঘোষণা এসেছে, এখনও যদিও সেই বর্ধিত দামের তেল বাজারে আসেনি, কিন্তু বাজারে সেই ঘোষণা এসেছে। এবং ভোজ্যতেল আমদানিকারক এবং রিফাইনারির যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলো যে প্রেস রিলিজ পাঠিয়েছে, সেখানে বলা হয়েছে যে প্রতি লিটার বোতলজাত 1 লিটার সয়াবিন তেলের দাম 12 টাকা বাড়ানো হয়েছে। এবং এই সিদ্ধান্ত হয়েছে গতকাল, আজকে গণমাধ্যমকে জানানো হয়েছে, এবং সেই যে প্রেস রিলিজ তাদের, সেই প্রেস রিলিজে জানানো হয়েছে কার্যকর হয়ে গেছে এই দামটি। কার্যকর এই দামটি কার্যকর হয়ে গেলেও এখনও বাজারে আমরা দেখছি বেশিরভাগ ক্ষেত্রেই ভোক্তা পর্যায়ে যে আগের দাম, সেই আগের দামে বিক্রি হচ্ছে, কিন্তু ইন্টারনালি যে আগের দামের বোতলজাত তেলেই ডিলার পর্যায় থেকে বেশি দামে সংগ্রহ করতে হচ্ছে খুচরা পর্যায়ের ব্যবসায়ীদের। অর্থাৎ দাম বৃদ্ধির প্রভাব বাজারে পড়েছে, যদিও ভোক্তাদের স্বার্থে এখন পর্যন্ত খুচরা বিক্রেতারা সেই পুরনো দামেই বিক্রি করছেন। এবং যে নতুন দামের তেল বাজারে আসতে, যেহেতু আজকে সরকারি ছুটির দিন, ব্যাংক বন্ধ রয়েছে, তো ব্যাংক বন্ধ থাকার কারণে কিন্তু আজকে নতুন দামে তেলের অর্ডার করতে পারছেন না, অর্ডার দিতে পারছেন না ব্যবসায়ীরা। তবে যারা নগদে কিনবেন তারা কিন্তু এই নতুন দামেই কিনতে হবে, অর্থাৎ বর্ধিত দামেই কিনতে হবে, যেটা ডিলার পর্যায় থেকে জানানো হয়েছে। এবং এই যে তেলের দাম বৃদ্ধির কারণ হিসেবে, বড় কারণ হিসেবে যেটা দেখানো হয়েছে, সেটি হচ্ছে যে সরকারি পর্যায় থেকে এই তেল আমদানি পর্যায়ে এবং পরিবেশক পর্যায়ে যে ভ্যাট অব্যাহতির সুবিধাটা ছিল, সেই সুবিধাটা গত 30 এপ্রিল পর্যন্ত ছিল। মেয়াদটা শেষ হওয়ার পরে 15% আসলে সুবিধাটা তারা ভোগ করছিলেন আমদানিকারকরা, সেই সুবিধাটা উঠে যাওয়ার কারণেই তারা দামটি সমন্বয় করেছে, এবং সেই সমন্বয় করতে গিয়ে আসলে দাম বেড়েছে। যদিও এই মুহূর্তে বিশ্ববাজারে কিন্তু সয়াবিন এবং পাম তেলের দাম নিম্নমুখী রয়েছে, যেটি ইন্টারন্যাশনাল বিভিন্ন ওয়েবসাইট, যে ওয়েবসাইটগুলোতে দামের হালনাগাদ তথ্য তুলে ধরা হয়, এবং যে জাতিসংঘের খাদ্য কৃষি বিষয়ক সংস্থা FAO, এই তাদের প্রতিবেদনে কিন্তু আছে যে দাম কমছে ইন্টারন্যাশনাল মার্কেটে, কিন্তু যেহেতু ভ্যাট অব্যাহতির সুযোগ তুলে দিয়েছে, সেটি সমন্বয় করেই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন আমদানিকারক ও পরিবেশ বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন। তো আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে এই মুহূর্তে এই ছিল তেলের দাম বৃদ্ধির সর্বশেষ পরিস্থিতির খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজার থেকে।